একটু অ্যাড্রেসটা দেখবেন, কোথায় কিভাবে যাব? এটা হচ্ছে আপনার সামনে যাবেন, সামনে গিয়ে একটা মসজিদ পড়বে, মসজিদের পাশে একটা আম গাছ আছে, আম গাছের দিকে ডানে যাবেন, ডানে যে পাশে বাসাটা ওইটাই। ভাই আপনি কি বলেন, আমি তো কিছুই বুঝলাম না, মানে এখান থেকে কি অনেক বেশি দূরে? একটু বেশি দূরে না, অল্প। ভাই এবার বলো তো, বুঝবো না আপনি 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 একটু ক্লিয়ারলি আমাকে জাস্ট দেখে দেখে অপরিচিত লোকজনের সঙ্গে কথা বেশি না 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 মানে খোঁজ করে স্যারের ছেলে নাম আসিফ হতে পারে চাচা। জি না, স্যারের কোনো ছেলে নাই, স্যারের সব মেয়ে। আপনি বরং বাসায় চলে যান, ফেরত যান। আমি বাসা থেকে পালিয়েছি। যদি এখানে পরিচিত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন থাকে তাদেরকে ফোন করে ম্যানেজ করে নেন। না না না, আমার ঢাকায় তেমন কেউ নেই, আর যারাই আছে তাদের বাসায় তো যেতেই পারবো না আমি, আমাকে একদম মেরে ফেলবে। তাহলে এখন কি করবেন? যে কাজ করেছেন ঠেঙানি না হয় একটু খেলেন, তারপরও ম্যানেজ করে নিতে পারবেন। আপনি বরং বাসায় ফেরত যান, ফেরত যান। একটা প্রবলেম আছে। আবার কি? সিরিয়াস প্রবলেম। আমি আপনাকে কোনো টাকা ধার দিতে পারবো না। না না, টাকা পয়সা না, আসলে আপনি একটা ছেলে মানুষ, আমি কীভাবে বলি আপনার কাছে, আমি একটু ওয়াশরুমে যেতে হবে। ওয়াশরুমে যাবেন? ইমার্জেন্সি। বুঝতে পারছি, কিন্তু রাত তো রাত্রে ওয়াশরুম এখানে। সেটাই তো, মানে ধরেন আমি এখন একটা ছেলে হলে তো যেখানে সেখানে। ঠিক আছে, এই যে আমার বাসায় এটাই, আপনি আসুন। আমার আচ্ছা শুনুন, আপনার বাসায় কেউ কিছু মনে করবে না তো? না না, আমার বাসায় কেউ থাকে না, আমি একাই। আসুন। কি হয়েছে, দাঁড়িয়ে গেলেন কেন? আমি যাবো না, আপনি একা থাকেন, আমি যাবো। ওকে ফাইন, তাহলে ছেড়ে দেবো তো যেখানে সেখানে। না না না, আপনি আমার রুমের ওয়াশরুমটা ইউজ করতে পারেন। আপনার রুম কোন? আসুন আসুন।
আসো। সরি, হ্যাঁ, কিছু মনে করবেন না। এত নোংরা একটা মানুষ কিভাবে হয়? মানে একটা ভদ্র মানুষকে এত অগোছালো থাকতে পারে? মানে এভাবে একটা ভদ্র মানুষ থাকে না? মানে ছি 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 ছি, এত নোংরা কেন এটা ধুতে দেন না আপনি? নোংরা অগোছালো একটা ঘরে আমি কিছুতেই থাকতে পারবো না। সরি, হ্যাঁ, আপনি না প্লিজ একটু তাড়াতাড়ি রুমটা পরিষ্কার করেন। অনেক রাত হয়ে গেছে, না অনেক টায়ার্ড। প্লিজ প্লিজ একটু তাড়াতাড়ি করেন। গেট আউট। হ্যালো,
একটু একটু পরে ফোন করছি, এই একটু পরে। হ্যাঁ সবাইকে আপনার মতো মানে শুনুন, আমি না ভালো ছেলে, এসব প্রেম টেমের সময় আমার নাই। আজ এরা হ্যালো, আচ্ছা আমি আমি খেয়ে ফোন দিচ্ছি, খেয়েই ফোন দিচ্ছি। হ্যাঁ ওকে ওকে, হ্যাঁ বাই। বললাম না আমার গার্লফ্রেন্ড নাই। লবণের জায়গায় চিনি আর চিনি জায়গায় লবণ রাখে মহিলা, মানে দিন আরেকটা পানি নিয়ে আসে। আরে থাক, আর কষ্ট করতে হবে না, আমার এমনিতেও চা খাওয়ার খুব একটা অভ্যেস নেই। মেজাজ সে খারাপ হয়ে গেল। আচ্ছা আপনার মেজাজ এত তাড়াতাড়ি কিভাবে খারাপ হয় বলেন তো? আপনার বউ তো সব সহ্য করবে না। না করে নাই, আমি এমন নেই। আপনার কাহিনী কি সেটা বলেন। আসলে আমার সাথে আসিফের পরিচয় ফেসবুকে, আমি আসিফের ছবি দেখেছি, ও আমার ছবি দেখেছি, কখনো সামনাসামনি দুজন দুজনকে দেখি, কিন্তু আমরা দুজন দুজনকে খুব ভালোবাসি। সমস্যাটা হলো আমার বাসা থেকে আমার বিয়ে ঠিক করে ফেলেছে, যার জন্য আসলে আমার বাবা মাকে আমি যদি আসিফের কথা বলতাম না, ওনারা কখনো রাজি হতো না। আর দুপুরের ট্রেনেই চিটং থেকে চলে এসেছি ঢাকায়। কি বললেন আপনি, চিটং থেকে ঢাকায় এসেছেন? আপনার তো সাহস কম না, আপনি ঢাকা চেনেন কিছু? এর আগে অনেকবার এসেছি কিন্তু একা তো এভাবে কখনো আসেনি, তাই অলিগলি ঠিক ওভাবে চিনি না। আসিফের আমাকে স্টেশনে নিতে আসার কথা ছিল, কিন্তু আজকে আমাদের ইভেন কাজে অফিসে গিয়ে বিয়েও করার কথা ছিল। ও বলেছিল সব ব্যবস্থা করে আমাকে সে নিয়ে যাবে, কিন্তু ও তো আর স্টেশনে আসেনি। আমি ওকে অনেকবার ফোন করেছি, ফোনে পাচ্ছিলাম না, অনেকক্ষণ অপেক্ষা করেছি স্টেশনে, তারপর যখন পাচ্ছিলাম না পাচ্ছিলাম না, আমি একাই বের হয়ে গেছি খুঁজতে। আচ্ছা কিন্তু ওই আপনার কি নাম, আসিফ সাহেব, উনি কই? আমি তো ফোন করছি কিন্তু ফোন তো অফ পাচ্ছি। আমাকে ঠিকানা দুটো দিয়েছিল, একটা অফিসের আর একটা বাসার। আচ্ছা অফিসের ঠিকানা আছে আপনার কাছে? হ্যাঁ আছে। ওকে গুড, আচ্ছা ঠিক আছে, কাল আপনি অফিসের ঠিকানা যাবেন একবার। আচ্ছা।
আমিও সেটাই ভাবছিলাম, যাব। আচ্ছা ওয়েট ওয়েট ওয়েট, আপনাদের তো ফেসবুকে পরিচয়, আপনি ফেসবুকে মেসেঞ্জারে কেন একটা টেক্সট করে দিয়ে রাখছেন না? এমন তো হতে পারে যে ওনার ফোন নষ্ট হয়ে গেছে বা হারিয়ে গেছে। ভালো কথা বলেছেন তো, দেখেন টেক্সট পাঠিয়ে দেখেন। ফেসবুক অ্যাকাউন্ট তো অফ, কি ব্যাপার? ফেসবুক অ্যাকাউন্ট তো অফ। হ্যাঁ আচ্ছা দাঁড়ান তো দেখি আমার প্রোফাইল থেকে পাই কিনা, দেখি আইডির নামটা। মানে আমার মোবাইল থেকে না পেলে আপনি আপনার ওখান থেকে কিভাবে পাবেন? হয়তো আপনাকে ব্লক করে দিয়েছে। আশ্চর্য, আমাকে ব্লক করবে কেন? সেটা আমি কি জানি। দেখুন তো কোনটা, এই যে এটা, এটা এটা, হ্যাঁ এই যে এটা ব্লু শার্ট। এই তো প্রোফাইল, এই অ্যাকাউন্ট আপনি শিওর? হ্যাঁ এটাই, এটা তো ফেক মনে হচ্ছে। না ফেক কেন মনে হবে আপনার কাছে, কেন? একটা মানুষের প্রোফাইল, ছবি একটা, বাকি সব ইঁদুর বিড়াল বাদর। আমার কাছে তো ঠিকই মনে হয়েছে সব সময়। কি করে আজের আপনার এত তাড়াতাড়ি কনভিন্সড হয়েছেন আল্লাহই জানে। আপনি কালকে অফিসে ওদিকে খোঁজ নিয়ে দেখেন। কিন্তু আমি তো আচ্ছা ঠিক আছে, টেনশনে কিছু নেই, আমি নিয়ে যাবো। আচ্ছা ঠিক আছে, তাহলে তাহলে যাই। হ্যাঁ দাঁড়ান দাঁড়ান, কোথায় আছেন? কেন আপনার রুমে ঘুমাতে, এত লং জার্নি করে এসেছি, আমি না খুব টায়ার্ড, আমি ঘুমাতে হবে। আমার রুমে? আপনি আমার রুমে ঘুমালে আমি ঘুমাবো কোথায়? এখানে সোফায়। হোয়াট, আমি সোফায় ঘুমাবো? এক্সকিউজ মি, আমি আমার বিছানা বালিশের ঘুমাতে পারি না, আপনি এখানে ঘুমাবেন, আমি আমার ঘরে ঘুমাবো। আসছে ছি 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 ছি, আপনি তো ভীষণ অভদ্র একটা মানুষ। কোথায় আমি আপনার গেস্ট, আপনি আমার খাতির যত্ন করবেন তা না, আপনি আমাকে বলছেন সোফায় ঘুমাতে। দেখুন আমি না জীবনে কোনোদিন সোফায় ঘুমাই নাই, সো আই এম সরি। এই যে শুনেন, আপনি কি করে আমাকে অভদ্র বললেন? মানে শুধু মাত্র মেয়ে মানুষ দেখে না সহ্য করলাম না, ওই যে চাপার নিচে না একদম। মেয়ে মানুষ বলি তো এরকম করে নিজে পাশে নিয়ে আসছে। হোয়াট, কি কি বল, বেহায়া একটা মেয়ে। উফ, আমার একদম ভালো লাগছে না, খুব ঘুম পাচ্ছে, প্লিজ আর জ্বালান না তো। কি বলেন, আমি আমি জ্বালাচ্ছি আপনাকে? আরে এটা কি পাগল নাকি? আল্লাহ, এটা কি পাগল? যাক এতটুকু সেন্স আছে তাহলে, ওকে ফাইন, যান শুয়ে পড়েন। বিছানাটা তো আনতে পারলাম না, আপনার নিজের বালিশ ছাড়া তো ঘুম আসে না, নেন ঘুমান, গুড নাইট। ম্যাডাম ওঠেন ওঠেন ওঠেন, অনেক বেলা হয়ে গেছে, ওঠেন। আপনি 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 আমার ঘরে কি করেন? হ্যাঁ কি বলতে পারবেন? আরে বাপ রে বাপ, আমার ঘরে আমাকে জিজ্ঞেস করছেন যে আমি ঘরে কি করি, একেই বলে খাল কেটে কুমির আনা।
সকালবেলা কি খাবেন সেটা জিজ্ঞেস করার জন্য এসেছিলাম। ভালো মানুষের দাম নাই। সেটা আগে বললে পারতে। শুনুন, আমার জন্য কফি, পরোটা, ডিম ভাজি, সবজি, মাংস ভুনা, সালাদ, ব্যাস এগুলো নিয়ে আসা। কি কফি, ডিম ভাজি, মাংস ভুনা, সালাদ? হ্যাঁ, আর কিছু? ও ও, পারলে তিহারিও নিয়ে আসবেন, হাফ প্লেট আনলেই হবে, সাথে কোল্ড ড্রিঙ্কস অবশ্যই, চিল্ড। ঠিক আছে, বসে আছেন কেন? চা
গার্লফ্রেন্ড সবাইকে নিজের মতো মনে করেন কেন এই যে আমার মা ফোন করেছিল আজকে আমার বাড়িতে যাওয়ার কথা ছিল মানে আমার বিয়ের জন্য একটা মেয়ে দেখা হয়েছে মেয়ে দেখতে যাওয়ার কথা আমি জানি আপনার কারণে ওই আজকে আমার একটা শুভ দিন সুন্দর একটা মেয়ে বসে অপেক্ষা করছে আমার জন্য আর তা না আমি কি করছি আমি অন্য আরেকজনের গার্লফ্রেন্ড পাহারা দিচ্ছি আল্লাহই রেখেছিল আমার কপালে আয় রে খোদা আমার মা যদি জানে খবরই আছে আপনি আপনার মাকে কি খুব বেশি ভয় পান ভয় আমার মাকে সবাই ভয় পায় আপনি খামাখা এত হাসেন কেন খুব মজা পাচ্ছেন না আমি হাসি কারণ হাসি পাচ্ছে আমি হাসির কিছুই বলি নাই আমি এটা ভেবে হাসছি যে আপনার বিয়ের পর কি হবে আসছে আমার আইনস্টাইনের নাতিনের ঘরের পুঁতি এতই যখন বোঝেন তার নিজের জন্য একটা এরকম ভুল মানুষ জোগাড় করলেন কেন এই জন্যই কথায় বলে যে অতি চালাকের গলায় দড়ি আপনার সাথে ওটাই হয়েছে বুঝছেন কাটা ঘায় লবণের ছিটা দিচ্ছে আমি কি জানতাম যে আসিফ এমন হবে আর আপনি যাকে বিয়ে করছেন আপনি কিভাবে বুঝলেন যে সে খুব ভালো একজন মানুষ হবে শুনুন আমি আমার মায়ের পছন্দেই বিয়ে করব কারণ আমার মা কখনো ভুল করবে তাছাড়া মায়ের কথার বাইরে যাওয়ার সাহস কিংবা ইচ্ছে কোনোটাই আমার নাই আমার মাকে ভয় শুনুন যেসব ছেলেরা তাদের মাকে বেশি ভয় পায় তারা কিন্তু তাদের বউকে অনেক বেশি ভয় পায় কি আমি আমার বউকে ভয় পাবো মাথা খারাপ আমার বউ যদি আমার সাথে এদিক ওদিক করে তাহলে কি কি করবেন আপনি শুনি কি করবেন শুনি আপনি এমন ভাবে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছেন আমার সঙ্গে ঝগড়া করার জন্য যেন আপনি আমার বউ কি কি বললেন মাত্র আপনি হ্যাঁ না সরি কিছু না এই শুনুন আমি কিন্তু আমার মাকে খুব ভালোবাসি তো তো এত কিছু জানেন আর এটা জানেন না যেসব ছেলেরা তাদের মাকে খুব ভালোবাসে তার কিন্তু বউকেও ভীষণ ভালোবাসে ফাইনালি একটা পাগল লাইনে আসছে আল্লাহ থ্যাংক ইউ সো মাচ সরি কি বললেন আপনি কিছু না তো এখন কি প্ল্যান মানে কি করবেন কি আর করবো ভাবছি চিটাং চলে যাব মা বাবার হাতে পায়ে ধরে মাফ চাইব ভুল তো করে ফেলেছি আর ওনারা আমার বিয়ে যার সঙ্গে ঠিক করেছে রাজি হয়ে যাব আর তাছাড়া আমার হবু জামাই তো কখনো জানতেই পারবে না যে আমি একটা কি করেছি কি চিকন বুদ্ধির একটা মেয়ে খোদার কসম আমি তো মুগ্ধ আচ্ছা আমি যদি ব্ল্যাকমেইল করি কি করবে মানে মানে ধরো তোমার হবু জামাইকে গিয়ে বললাম আমাদের ব্যাপারে আর কি তুমি আমি আর সেই রাত মানে আমি বুঝতে পারছি না কি বলতে চাইছেন তুমি আমি সেই রাত কি কি মিন করতে চাইছেন আপনি তুমি যা ভাবছো ঠিক তাই আমার সারা জীবনে ইনকামের ব্যবস্থা হয়ে যাবে বেশি না
প্রতি মাসে 1500 দিলে চলে যাবে। ও তাই তাই ঠিক আছে। আরে আপনি ফোন নেই কোথায়? ভদ্রতা করছিস দেখে কি পেয়ে বসছিস? এখনই বেরো, বাস থেকে বেরো। কি করবেন আপনি? আমার কিচ্ছু করতে পারবেন না, এসব মেজাজ দেখে কোনো লাভ নাই। হ্যাঁ আপনি আমার কিচ্ছু করতে পারবেন না। মা তুমি মা বিশ্বাস করে এই ফাজিল মেয়েটা না মিথ্যা কথা বলেছে। আমি ওকে কোনো কিছু আটকে টাটকে রাখিনি, কিন্তু তুমি তুই চিটন থেকে এত তাড়াতাড়ি কি করে সরে এলে? উড়ে এসেছি। তুই একটা মেয়েকে আটকে রাখবি আর এটা শুনে আমি বসে থাকব? মা সিরিয়াসলি আমি বুঝতে পারছি না, তুই 10 মিনিটের মধ্যে চিটন থেকে এলে কি করে? মা আপনার ছেলে বদ মেজাজি, দেখতে পচা অগোছালো, ওই মেয়েদেরকে তুই কি করে বল? এই তোর তো সাহস কম না, তুই তুই আমার মাকে মা বলিস কোন সাহসে? আর আমি বদ মেজাজি, আমি দেখতে খারাপ? আসলেই মা আমার ছেলেটা আসলেই বদ মেজাজি। আর সাহিল তুই ওকে তুই তুই করে বলছিস কেন? মা এমনি কি জাদু করেছে তোমাকে? আর আর আমি দেখতে খারাপ না? আমি দেখতে খারাপ? এখন যদি রাস্তায় দাঁড়াই না লাইন লেগে যাবে মেয়েদের পাড়ার। দেখেছিস মা বদ তো খারাপ, ও পাড়ার সব মেয়েদের সাথে লাইন মারে। আমি কি সেটা বললাম নাকি? কিন্তু রিয়া আমি কিন্তু এটা মানতে পারলাম না, আমার ছেলে কিন্তু দেখতে খারাপ না। সরি মা। দেখলে মা কত বড় সাহস, আবার ভেঙচি কাটছে। মানে কাজটা কি ঠিক হচ্ছে মা? তোর মাকে আমি কথা দিয়েছিলাম তোকে আমি ছেলের বউ করে নিয়ে আসব। আজকে যদি তোর বাবা মা বেঁচে থাকতো। মা আপনি আমার বাবা মাকে যে কথাটা দিয়েছিলেন আপনাদের কথা পুরো সম্মান আমি করি, কিন্তু আমি আপনার ছেলে কেউ কিন্তু কাউকে চিনি না, ইভেন আমাদের কখনো সামনাসামনি দেখাই হয়নি, তো এই সুযোগটা কিন্তু আমাদের দেওয়া উচিত। আমি সাহিলকে একটু পরীক্ষা করতে চাই, আমাকেও করবে, মানে আমাকেও সামনাসামনি দেখলো, আর এই সুযোগটা তো আমাকে পেতেই হবে মা। প্লিজ 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 মা। তোদের জেনারেশনটা না আমি বুঝতেই পারি না, আমাদের সময় তো বাবা মা যা ঠিক করে দিত আমরা সেটাই মেনে নিতাম। আমি জানি মা আপনারা আমাদের জন্য যাই চিন্তা করছেন নিশ্চয়ই ভালো কিছু, কিন্তু মা দেখুন আপনার ছেলে এত বছর যাবৎ ঢাকায় আছে একা, ওর আদৌ কোনো অন্য কোথাও পছন্দ আছে কিনা আপনারা কিন্তু কেউ জানেন না সেটা, তাই না? তা ঠিক। তাহলে এই সুযোগটা কিন্তু আমাদের দিতেই হবে মা, আর তাছাড়া যে কোনো সমস্যা হলে আমি আপনাকে ফোন করবো, আপনি জাস্ট চলে আসবেন, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, আমি না সাহিলের বাসার কাছাকাছি থাকবো, ওর খালার বাসা। কোনো সমস্যা হলে আমাকে ফোন দিবে, একদম চিন্তা করবে না। আর আমার ছেলেটা একটু বদ মেজাজে, কিন্তু ওর মনটা অনেক ভালো, কোনো মেয়ের অসম্মান হবে এমন কোনো কাজও করবে না, এই ব্যাপারে আমি গ্যারান্টি দিতে পারি, তুই দেখিস। তাই যেন হয় মা। আচ্ছা দাঁড়া সাহিলকে একটা ফোন দিই।
হ্যালো। হ্যাঁ মা, হ্যালো। কেমন আছিস বাবা? তো ঠিকঠাক আছি মা, ভালো। আচ্ছা বাবা, তুই সেদিন বললি না তোর বাসায় কাজের বুয়াটা নাই, সেই জন্য আমি একটা কাজের ছেলেকে ঠিক করে তোর ঠিকানা দিয়ে পাঠিয়েছি, কিন্তু ও তোর বাসাটা খুঁজে পাচ্ছে না। তোর আশেপাশে কোনো গলিতে সম্ভবত কি বললো কাশিম কাশিম নামের কারো দোকানে বসে আছে। তোকে বারবার ফোন দিচ্ছি, তুই তো ফোন ধরছিস না। ও আচ্ছা আচ্ছা, ও হ্যাঁ, একটা একটা নাম্বার থেকে কল আসছিল, আমি চিনি না, এদিকে ধরি নাই। শোন না, তুই একটু কষ্ট করে জানা বাবা দোকানে, ছেলেটাকে নিয়ে আয়। কেন, ওর বাসার নাম্বার জানে না, চলে আসতে বলো। কিন্তু ছেলেটা তো ছোট বাবা, একা একা কি করবে জানা, একটু নিয়ে আয়। ওকে পড়তে বলো, আমি আসছি। ঠিক আছে বাবা। আমি যাচ্ছি, কিন্তু মা আপনি কিন্তু একদম টেনশন করবেন না। কেউ নেই তো এখানে? কি হয়েছে? আসলে ছেলেটা না, ওর কেন জানি থাকতে চাচ্ছে না। ওর মামাকে ফোন করে বলেছে যে ও থাকবে না, ও কান্নাকাটি করছে, ও চলে এসেছে। তুমি খামাখাই রাতেবেলা আমাকে কষ্টটা দিলে, তোমার কি দরকার ছিল কাজের মানুষ পাঠানো আমার জন্য? আচ্ছা থাক, রাগ করিস না। শোন, তুই কাল পরশু চিটাগাং চলে আয়, আমরা একসাথে মেয়ে দেখতে যাব। মা, কিসের মধ্যে যে কি বলো তুমি। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে কাল সকালবেলা জানাবো। আচ্ছা রাখি তাহলে। আচ্ছা ঠিক আছে, রাখছি মা, বাই। এত নাটক করার মানেটা কি? যার সাথে সংসার করবো সে কেমন কি করে? মা, তুমি আমার মা হয়ে এই মেয়ের সাথে কি করে তাল দিতে পারলে? কি করে? রিয়া তো আমারই মেয়ে। মা, আপনার ছেলেকে কিন্তু এখনো আমার অনেক কিছু ঠিক করে নিতে হবে। বাবা, সব ডিসিশন ওনার নিজেরা নিজেরা নিয়ে বসে আছে। মা, আমি যে রিয়াকে বিয়ে করব এটা তুমি কি করে ভাবলে? মানে রিয়াকে তো পছন্দ না। না, একদমই না। কেন? কেন আবার কি পছন্দ হয় না মানে হয় নাই, ব্যাস। না বল, কি কারণে পছন্দ হয় নাই? রিয়ার মধ্যে কি কমতি আছে? হ্যাঁ, ওর বয়ফ্রেন্ড আছে, আসিফ সরকার ওর নাম। সেটা তো রিয়ারই প্ল্যান। ওর চুল শর্ট, আমার লম্বা চুল ভালো লাগে। চুল শর্ট? চুল শর্ট কোনো সমস্যা? আরে চুল লম্বা হতে কয়দিন লাগে? আইডিয়া, তুই চুল লম্বা করবি না? আচ্ছা ঠিক আছে, ওনার জন্য না হয় আমার চুলটাও লম্বা করলাম, কি আছে? শুনুন, এসব নাটক করে না কোনো লাভ নেই, আমি আপনাকে বিয়ে করছি না। আর তাছাড়া আমার আমার পছন্দের একটা মেয়ে আছে, আমি আমি বলিনি আগে, তাকেই বিয়ে করবো। দেখবে মেয়েকে? এদিকে শোমা, দেখ আমি ছবির এই মেয়েটাকেই বিয়ে করবো। আমি দেখি ছবিটা। কি সুন্দর না?